আজকে চলো নতুন এক জায়গায় পাখিদের অভয়ারণ্য ঘুরে আসি। হ্যালো, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের সবার উপর শান্তি নেমে আসুক। আপনাদের অনেকের মতোই আমিও প্রকৃতি দেখতে পছন্দ করি, ঘুরে বেড়াতে পছন্দ করি। বিভিন্ন ঐতিহাসিক জায়গায় আমি ঘুরে বেড়িয়েছি, বাংলাদেশে আনাচে কানাচে আমি অনেক জায়গায় গিয়েছি, বাংলাদেশের মধ্যে পাহাড় পর্বত নদী সমুদ্র দেখেছি, বাংলাদেশের বাইরেও অনেক ঐতিহাসিক স্থান এবং ন্যাচারাল জায়গা আমি ঘুরে বেড়িয়েছি। পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে সাবস্ক্রিপশন বাটনটি ক্লিক করে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে কোনো ভিডিওই মিস হবে না। ঢাকা থেকে গোপালগঞ্জের দূরত্ব আসলে খুব বেশি না, যদি সময় দূরত্ব বলি তাহলে পদ্মা নদী পার হলে বাসে 2.5 ঘন্টা লাগে, মোটরসাইকেলে গেলেও ওরকম কাছাকাছি সময় লাগবে। আর অনেকে প্রাইভেট কার নিয়ে যায়, বাস অ্যাভেলেবল আপনার ঢাকা থেকে বা গুলিস্তান থেকে, ইভেন রাজারবাগ পুলিশ লাইন থেকে, এখানে অনেক অনেক জায়গা থেকে বাস পাওয়া যায়। আরিচা গাবতলি হয়ে আরিচাঘাট হয়েও অনেকগুলো বাস যায়, গোপালগঞ্জ হয়ে খুলনা যায়, ইভেন টুঙ্গিপাড়া পর্যন্ত বাস যায়। আমরা একদিন প্ল্যান করেই পরিবার সহ টুঙ্গিপাড়া গেলাম, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে টুঙ্গিপাড়াতে, ওখানে একটা গ্রাম, ওখানে আব্বু আম্মু থাকে, ওখানে গেলাম। গিয়ে আব্বু একদিন বিকেল বেলায় প্ল্যান করলো আমাদেরকে নিয়ে, এই এই যে জায়গাটা দেখা যাচ্ছে জায়গা যাবে, এটা হচ্ছে পাখিদের অভয়ারণ্য, মানে শীতকালে অনেক পাখি আসে ওখানে, সুন্দর একটা ব্যবস্থা করা আছে, অনেক ধরনের গাছপালা আছে, সেই গাছপালাগুলোতে পাখি রাতেবেলায় এসে থাকে আর কি। তো আমরা বিকালের দিকে গেলাম, যেতে যেতে ধরেন সন্ধ্যার বেশ আগেই ওখানে পৌঁছালাম, দেখতেছিলাম অনেক পাখি ঝাঁকে ঝাঁকে ফিরছে, মানে ফিরে আসছে, যেহেতু শীতকাল ছিল অনেক দ্রুত সন্ধ্যা হয়, অনেক পাখি ফিরছে এবং ওরা লাইন ধরে যেভাবে ওরা একসাথে শৃঙ্খলাবদ্ধভাবে আসছিল, ওইটা দেখেও অনেক ভালো লাগছিলো। ওখানে অনেক গাছ এবং সবগুলো গাছের মগডালে ওরা এসে বসছিল আর কি। তো ওই দিন আমরা সবাই গিয়েছিলাম, তো ওখানে গিয়ে আসলে জায়গাটা এত ভালো লাগছে, মানে কারণ যে আমি বেশ কিছু ভিডিও করার চেষ্টা করেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবং আপনারা যদি কেউ যান ওখানে, মানে গোপালগঞ্জ গেলে বা আশেপাশে গেলে এই জায়গাটা মিস করবেন না, জায়গাটা আসলেই সুন্দর এবং অবশ্যই ভালো লাগবে, এটা গ্যারান্টেড। ওই জায়গাটা মেনটেন্স করার জন্য অনেক লোক আছে, সো তারা একটু এটাকে দেখাশোনা করে, তা কেউ পাখিদের ক্ষতি করতে না পারে সেই জন্য ওখানে অনেক মানে নিয়মকরণ করা আছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। বাট এটা আমার ফার্স্ট টাইম যাওয়া ছিল, আমি জানি না, জানতাম না এরকম একটা জায়গা ওখানে তৈরি হয়েছে, আমি ইনশাল্লাহ আবার যাব। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আবার গেলে এখানে একটু ডিটেল ভিডিও করার চেষ্টা করব। আর আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যখন আমরা ফিরে আসছিলাম সন্ধ্যা হয়ে গেছে মাগরিব আজান দিয়ে, তখন আমরা দেখলাম পাশের একটা জায়গাতে এরকম ভাবে ঠিক এইভাবে একটা গাছের মধ্যে এত পাখি সাদা হয়ে গেছে, দূর দূর থেকে দেখছিলাম সাদা হয়ে গেছিল, মানে পাখি গাছটা দেখেন কেমন লাগছে আমার কাছে, মানে লাইক মানে অস্বাভাবিক লাগছিল। এরপরে আমরা যেহেতু মাগরিব আজান দিয়ে ফেলছি আমরা ওখান থেকে প্যাক করি চল।
চলে আসি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ধন্যবাদ।